হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা ওয়ানএক্স বেটের ডিপোজিট উইথড্রো টাকা যে আটকে যায় সেটা আনবেন। আপনি নিজে নিজেই আনতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং কাউকে আপনারা টাকা দিবেন না, এবং কাউকে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো দিবেন না। এগুলো দিলে কিন্তু আপনাদের টাকা মেরে দিবে তারা এবং বাটপারের পাল্লায় পড়বেন। সেই জন্য বলছি আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা সেই টাকাটা আনতে পারবেন নিজে নিজে ইমেল করার মাধ্যমে, এবং কিভাবে ইমেল করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটি কোনো টানার দরকার নেই। আর এর আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, আপনারা অবশ্যই আমাদের প্রোমো কোড ইউজ করে লাইন বেট, মেলবেট অথবা বেটুইনার অ্যাকাউন্ট খুলবেন এই টাকাটা পাওয়ার পর। কারণ হচ্ছে ওয়ানএক্স বেটে প্রচুর পরিমাণে টাকা আটকে দিচ্ছে, আমাকে প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে মানুষ আমার ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে। সো সেই জন্য বলছি লাইন বেট, মেল বেট অথবা বেটুইনার অ্যাকাউন্ট খুলুন, আমাদের প্রোমো কোড ইউজ করে। কোনো সমস্যা হলে আমরা আপনাদেরকে হেল্প করব, এবং কিভাবে ফুল ভেরিফাই সহ লাইন বেট, মেল বেট এবং বেটুইনার অ্যাকাউন্ট খুলতে হয় সেটার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। সো ওয়ানএক্স বেটের মতোই কিন্তু একই অপশন বেটুইনার, মেল বেট এবং লাইন বেট, একইভাবে বেট করতে হয়, একইভাবে ডিপোজিট উইথড্রো করতে হয়। সো সেই জন্য আপনারা ওয়ানএক্স বেটে আর খেলার কোনো প্রয়োজন মনে করি না, কারণ আপনার কষ্টের টাকা আপনি ডিপোজিট করার পরে যদি টাকাটা না পান তাহলে কেমন টেনশন সেটা বুঝতে পারি, এবং বুঝতে পেরেই কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি। কারণ অনেক মানুষের টাকাই কিন্তু ডিপোজিট উইথড্রো আটকে দিচ্ছে ওয়ানএক্স বেটরা। সো কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক মূল ভিডিও। এখন এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, এখন থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বলবো। সো ইমেলটা করার ক্ষেত্রে আপনারা info@onexbetteam.com এটাতে একটা ইমেল করবেন, এবং transaction@onexbetteam.com এটাতে একটা ইমেল করবেন। সো এই দুইটাতেই ইমেল করবেন, একটা একটা করে। আপনাদের সারাদিন ইমেল করার প্রয়োজন নেই, ঘন্টার পর ঘন্টা পর পর, তাহলে কিন্তু আপনাদের টাকাটা পাবেন না। সো আর ইমেলটা করবেন যখন, তখন কিন্তু আপনার জিমেলটা কানেক্ট করা থাকতে হবে, যেটা আপনার ওয়ানএক্স বেটের সাথে কানেক্টেড। আবারও বলছি, ওয়ানএক্স বেটের সাথে কানেক্টেড যেই জিমেল, ওই জিমেল দিয়ে ইমেলটা করবেন। আর হ্যাঁ, আপনার সাবজেক্টে লিখবেন ডিপোজিট রিজেক্টেড প্রবলেম, আর যদি আপনার উইথড্রো প্রবলেম হয়ে থাকে তাহলে লিখবেন সাবজেক্টে উইথড্রো প্রবলেম। তারপরে প্লেয়ার আইডি, ট্রানজ্যাকশন আইডি, ক্লায়েন্ট ফোন নাম্বার, এজেন্ট ফোন নাম্বার, টাইম, ডেট এগুলো ঠিক মতো দিবেন। হ্যাঁ, প্লেয়ার আইডিটা হচ্ছে আপনার ইউজার আইডি ওয়ানএক্স বেটের, ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে আপনি যে ক্যাশ আউট করেছিলেন সেই ক্যাশ আউটের একটা ট্রানজ্যাকশন আইডি দিবে বিকাশ নগদ রকেট উপায় থেকে। সো সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনি এখানে সঠিকভাবে বসাবেন। তারপরে ক্লায়েন্ট ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার, এজেন্ট ফোন নাম্বার, আপনি যেই নাম্বারে ক্যাশ আউটটা করেছিলেন সেই নাম্বারটা এখানে দিবেন। ডেটটা হচ্ছে কত তারিখে আপনি ক্যাশ আউট করেছিলেন, টাইমটা হচ্ছে কত মিনিটে বা কয়টার সময়। হ্যাঁ, ওইটা আপনার ক্যাশ আউটের অপশনে গেলেই, স্টেটমেন্টে গেলেই পাবেন যে কয়টার সময় আপনি ক টাইমে ই করেছিলেন ক্যাশ আউটটা। অ্যামাউন্ট হবে আপনি কত টাকা ক্যাশ আউট করেছিলেন, ঠিক ওই টাকাটাই লিখবেন। আর স্টেটমেন্ট ভিডিওর ক্ষেত্রে আপনার কিভাবে ভিডিওটা ওদের করে পাঠাতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই করেন কি, ইমেল করেন স্ক্রিনশট দিয়ে, স্টেটমেন্টের স্ক্রিনশট দিয়ে আপনারা তাদেরকে ইমেল করেন, পরবর্তীতে তারা স্টেটমেন্টের ভিডিও চায়। সো ভিডিও চাইলে আবার অনেকে করেন কি, স্ক্রিন রেকর্ড ভিডিও দিয়ে দেন, স্ক্রিন রেকর্ড ভিডিও দিলে কিন্তু তারা নেবে না। সো আপনাদেরকে তাদেরকে অন্য একটা মোবাইল দিয়ে ভিডিও করে তারপরে পাঠাতে হবে, আর সেই ভিডিওটা কিন্তু 25 MB মধ্যে হতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিওটা করে পাঠাতে হয়। সো আমি এখন আইফোন দিয়ে দেখাচ্ছি, আপনারা অ্যান্ড্রয়েড দিয়ে হলে অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চের অপশনটাতে যাবেন, সার্চের অপশনে গিয়ে আপনি যদি বিকাশ নগদ রকেট যেটা দিয়ে আপনি ক্যাশ আউট করেছিলেন সেটা সার্চ দিবেন। যদি আমি এখন বিকাশ দিয়ে মনে করুন যে ক্যাশ আউটটা করেছি, সো আমি এখন বিকাশ এখানে সার্চ দিব। সো আমি যেভাবে ভিডিও করছি আপনারাও কিন্তু ঠিক একইভাবে করবেন, অন্য একটা মোবাইলের ক্যামেরা অন করে একদম শুরু থেকে প্লে স্টোরে গিয়ে বিকাশ নগদ সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে, আসার পর আপনি ওপেন দিবেন, ওপেন দেওয়ার পর এখানে আপনাদের পিন নাম্বারটা দিবেন, পিন নাম্বার দিয়ে লগ ইন করে তারপরে স্টেটমেন্টে যাবেন। এখানে কিন্তু কোনো প্রকারের এডিট করলে তারা বলবে যে এই ভিডিও হয়নি, আবার নতুন করে ইমেল করতে হবে। আর নতুন করে ইমেল করা মানে আপনার ইমেলের রিপ্লে আসা কিন্তু 2-3 দিন 5 দিনের ব্যাপার স্যাপার। সো সেই জন্য আপনারা অবশ্যই কী করবেন, এইভাবে ভিডিওটা করে ওদেরকে পাঠাবেন। আর যদি এভাবে না করেন তাহলে কিন্তু আপনাদের টাকাটা পাবেন না। সো এখানে এটা আপনার ব্যর্থতা, আর টাকা যদি এক মাসের ভিতরে আপনারা ইমেল করে টাকা না আনতে পারেন তাহলে কিন্তু আরও সমস্যা হয়ে যাবে। সো এই যে এখানে স্টেটমেন্টে আসার পর ক্যাশ আউট অপশনটা সিলেক্ট করবেন, যেহেতু আপনি ক্যাশ আউট করেছিলেন। সো আমার এখন আপাতত ক্যাশ আউট নেই, আমি একটা নতুন বিকাশের ই দিয়ে দেখালাম। সো দেখানোর পর এই যে এইভাবে ভালো করে ফোকাস মেরে দেখাবেন ক্যাশ আউটটা, কোনো ব্লার যেন না হয়, কোনো প্রকারের এডিটেড যাতে না হয়।
সো এইভাবে ভিডিওটা করে তারপরে ওদেরকে ইমেল অ্যাড্রেসের সাথে ওই যে একটা অপশন দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি, এই মার্কের অপশনে ক্লিক করে ফাইল থেকে আপনারা সেই ভিডিওটা নেবেন। ভিডিওটা 25 MB নিচে হতে হবে বা 25 MB মধ্যে হলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু 25 MB উপরে হলে কিন্তু এই ভিডিও তাদেরকে পাঠানো যাবে না। সো 25 MB মধ্যে করতে হলে আপনাদেরকে অবশ্যই আপনাদের বিশ্বস্ত কাউকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে ভিডিওটা সেন্ড করবেন। সেন্ড করার পর ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে দেখবেন ভিডিও রেজলিউশন কমে যাবে। সো এটা হচ্ছে আপনার স্টেটমেন্ট ভিডিও। সো এইভাবে ভিডিও করে যদি আপনি ইমেল করেন তাহলে আপনি 2-3 দিনের মধ্যে টাকাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আমি এইভাবে অনেকে আর কে শিখিয়ে দিয়েছি, তারা টাকা পেয়েছে, সেজন্য আমি আপনাদের সাথে ভিডিওটা করছি, কারণ আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে। সো আমি মনে করলাম যে এই ভিডিওটা বানানো আবার দরকার। আর এই যে এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ট্রানজ্যাকশন বিএনএ ইমেল করতে হয়, সেগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে কীভাবে ইমেলটা কোন কোন ইমেল অ্যাড্রেসে ইমেল করবেন একটা করে, আর কীভাবে সাজিয়ে করতে হয় সেগুলো আমি ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এই টাকাটা পাওয়ার পর কিন্তু অবশ্যই আপনারা আমাদের প্রোমো কোড ইউজ করে লাইন বেট, মেলবেট এবং বেট উইনার অ্যাকাউন্ট খুলবেন। এগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, এবং না খুলতে পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা খুলে দিব আপনাদেরকে। পরবর্তীতে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, এবং কীভাবে আপনারা লাইন বেট, মেলবেট এবং বেট উইনারে 2-ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন, সো সেটার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, এবং যদি কোনো কিছু না বুঝতে পারেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো কাউকে আপনারা কিন্তু ভুলেও টাকা দিবেন না, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন না, তাহলে কিন্তু আপনাদের টাকা মেরে দিবে এবং আপনাদের অ্যাকাউন্টও তারা সমস্যা করতে পারে লগ ইন করার মাধ্যমে। সো সেজন্য আপনি নিজে নিজে করেন, ইনশাল্লাহ টাকা পেয়ে যাবেন, আপনি যদি সঠিকভাবে সব কিছু তাদের ডকুমেন্টস দিতে পারেন। সো আবারও বলছি, আপনারা কিন্তু এখানে খেলার কোনো প্রয়োজন নেই, 1xBet-এ আপনারা লাইন বেট, মেল বেট অথবা বেট উইনার আসুন, বিকল্প সাইট যেহেতু আছে। সো এই আজকের ভিডিও এই পর্যন্তই, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আপনি নিজে নিজে ইমেল করে টাকাটা আনতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।